হ্যালো বন্ধুরা, মেডিসিন হাউস BD24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পারছেন, এইচ সিরাপ। আজকে আলোচনা করব এই এইচ সিরাপের কার্যকারিতা কি, আপনার বাচ্চার কেন খাওয়াবেন, বয়স অনুযায়ী কতটুকু খাওয়াবেন ও দাম কত, কোথায় পাবেন, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম প্যারাসিটামল বিপি। তো বন্ধুরা, অনেক বাচ্চারা আছে যে এই সিরাপ খেতে চায় না বা প্যারাসিটামল সিরাপ খেতে চায় না। এই প্যারাসিটামল সিরাপটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার, যা আপনার বাচ্চা খুব সহজেই খেয়ে নেবে। খুব ভালো মানের একটি সিরাপ প্যারাসিটামল গ্রুপের। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি, এই ওষুধের কার্যকারিতা কি, অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি আপনার বাচ্চাদের সেবন করাবেন, সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। জ্বর, ইনফ্লুয়েঞ্জাযুক্ত জ্বর, সর্দি জ্বর, মাথা ব্যথা, দাঁত ব্যথা, আঘাতজনিত ব্যথা, মস্কানো ব্যথা ও শিশুদের টিকা দেওয়ার পরে জ্বর ও গায়ে ব্যথা। অনেক সময় বাচ্চাদের জ্বর হয় বা জ্বর চলে যায়, আবার জ্বর ফিরে আসে, জ্বর ভালো হয় না, এই সব জ্বর ও গায়ে ব্যথা থাকে। এই ব্যথা ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে। এবার বলি ঔষধটির সেবনবিধি। 3 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শিশুর প্রতি কেজি ওজনের জন্য 10 মিলিগ্রাম হিসাবে দিনে 3 থেকে 4 বার। 3 মাস ও বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে 1 বছরের নিচে 1/2 চামচ থেকে 1 চামচ করে দিনে 3 থেকে 4 বার। 1 বছর থেকে 5 বছর বয়সের শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ করে দিনে 3 থেকে 4 বার। 6 বছর থেকে 12 বছরের 2 থেকে 4 চামচ করে দিনে 3 থেকে 4 বার। প্রাপ্তবয়স্কদের জন্য 4 থেকে 8 চামচ করে দিনে 3 থেকে 4 বার। তবে বন্ধুরা, আপনারা জানেন প্রতিটা ওষুধেরই ডোজ অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে, কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে। তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করাবেন। এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে দুর্বল লাগা, বমি বমি ভাব বা বমি, র্যাশ ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো। এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন। এই সিরাপ 60 ml-এর দাম 35 টাকা, আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।